হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুমার বসন্ত আসাম। এই ভিডিওটি এনআইএসওর অধীনত ডিএলএড অধ্যয়ন করে থাকা সকলের কারণে, যে কোর্স কোড 504 আছে, প্রাথমিক পর্যায়ত গণিত শিক্ষণ আর এসসি ইআরটির ওডিএল মোডত যখন শিক্ষার্থী ডিএলএড পাঠ্যক্রম অধ্যয়ন করে আছে, সেই সকল শিক্ষার্থীর বাবে কোর্স কোড 07 টিচিং অফ মেথমেটিক্স ফর প্রাইমারি স্কুল চাইল্ড, অর্থাৎ প্রাথমিক স্তর শিশুসকলের গণিত বাবে গণিতের শিক্ষা, সেই পাঠ্যক্রমের অন্তর্গত কেটামান গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করিম। আপনাদের ভিডিওটি শেষলৈকে চাব। আজি আলোচনা করবলগিয়া বিষয় মূলত আছে ভগ্নাংশর সম্বন্ধে। আপনাদের মই পুনে পুনে কব বিচার যে আপনাদের ভগ্নাংশর নিশ্চয় পরিচিত। ভগ্নাংশ লব আর হর কাক বলে, আমি প্রথম লব আর হর কথা পাতো। যে ভগ্নাংশ এটা লিখবলে দুটা সংখ্যা ব্যবহার করা হয়, এটা মাছের ওপর এটা আর তলত এটা সংখ্যা থাকে। আপনাদের বিভিন্ন ধরনের ভগ্নাংশ দেখি আহিছে, যে পাঁচ ভাগর এক, তিন ভাগর এক, তিন ভাগর দুই, বিভিন্ন ধরনের ভগ্নাংশ আছে। এই ভগ্নাংশর উপর থাকাটুক কয় লব, আর আঁচডালের তলত থাকাটুক কয় হর। এই লব আর হর বৈশিষ্ট্য কিছুমানের উপর নির্ভর করে আমি ভগ্নাংশবিলাকর বিভিন্ন প্রকার পাব পারো। প্রথমতে আলোচনা করো একক ভগ্নাংশর সম্পর্কে, যে একক ভগ্নাংশ কাক বলে। যে যাবোর ভগ্নাংশর লব এক, সেইবোৰক একক ভগ্নাংশ বলে। অর্থাৎ কিছুমান ভগ্নাংশ আছে, তাত লবটো মানে আঁচডালের উপর থাকা সংখ্যাটো এক হয়, তলত যেটো থাকে হর সেটা বিভিন্ন হব পারে, সেই হরর লগত কথা নাই। মাত্র লবত যদি লবটো যদি এক থাকে, তেতিয়াহলে সেই ভগ্নাংশবোৰক একক ভগ্নাংশ বলে। যেনে ছভাগর এক, চারি ভাগর এক, তিনি ভাগর এক, সাত ভাগর এক, আট ভাগর এক, পনেরো ভাগর এক, বিশ ভাগর এক, যিয়ে নক তলত হরতো যিয়ে না থাকো, উপর যদি এক থাকে সেই ভগ্নাংশটো কি বলে আপনাদের বুঝি পালে, যে একক ভগ্নাংশ। ইংরাজিত কয় ইউনিট ফ্রেকশন। গতি আপনাদের একক ভগ্নাংশ সম্পর্কে নিশ্চয় ভালদরে বুঝি পালে। এটা আমি আলোচনা করিম সদৃশ আর বিসদৃশ ভগ্নাংশ কাক বলে। যে কিছুমান ভগ্নাংশ সদৃশ বুলি কয় আর কিছুমান ভগ্নাংশ বিসদৃশ বুলি কয়। সদৃশ ভগ্নাংশ মানে হল একে হরযুক্ত ভগ্নাংশর সমষ্টি। অর্থাৎ কেবাটাও ভগ্নাংশর যদি হরটো একই হয়, মানে হর মানে যেটো ভগ্নাংশর এডাল আঁচ থাকে, আঁচডালের তলত যেটো থাকে সেয়ে হল হর। আর সেই হরটো যদি একটাই হয়, তেতিয়াহলে সেই ভগ্নাংশটো কি বলে, সদৃশ ভগ্নাংশ বলে। আমি ধরো একটা উদাহরণ লো, তিন ভাগর এক, তিন ভাগর দুই, তেতিয়াহলে তিন ভাগর একে, তিন ভাগর দুয়ে কি ভগ্নাংশ হব, সদৃশ ভগ্নাংশ। ঠিক সেইদরে সাত ভাগর চারি, সাত ভাগর পাঁচ, সাত ভাগর এক, সাত ভাগর তিন, এই এনে ধরনের বিভিন্ন ভগ্নাংশ। তার মানে ভগ্নাংশটোর যদি উপর বেলেগ বেলেগ সংখ্যা হয়, তলত হর যেটো সেই হরটো যদি একটাই থাকে, সাত বা আঠ বা যিকোনো সংখ্যা হব পারে, মাত্র হরটো যদি একটাই থাকে, তেতিয়াহলে সেই ভগ্নাংশ সমূহ কি বলি কয়, সদৃশ ভগ্নাংশ বলে। এটা আপনি বুঝি পাইছে নিশ্চয় যে সদৃশ ভগ্নাংশ মানে যে হর সমূহ একে, যে একে হরযুক্ত ভগ্নাংশর সমষ্টি হয়েছে সদৃশ ভগ্নাংশ। গতি আপনাদের এই কথাটার নিশ্চয় বুঝি পাইছে যে বিসদৃশ ভগ্নাংশ কি। সদৃশ ভগ্নাংশ হল যে একে হরযুক্ত ভগ্নাংশর সমষ্টি, সেই একে হরযুক্ত ভগ্নাংশখিনি কি বলে কম, সদৃশ ভগ্নাংশ বলে কম। যদি একে হরযুক্ত নহয়, তেতিয়াহলে সেই ভগ্নাংশ সমূহ কি কম, বিসদৃশ হব, ইয়ার বিপরীতটো হব। গতি আমি বিসদৃশ ভগ্নাংশ কাক বলে বলি যদি প্রশ্ন করো, তেতিয়াহলে তার উত্তর হব যে যিবোৰ ভগ্নাংশর হর বেলেগ বেলেগ হয়, তেনেবোৰ ভগ্নাংশকে বিসদৃশ ভগ্নাংশ বলে। আপনাদের উদাহরণ লোক পারে, ধরো সাত ভাগর
চাৰি ছভাগৰ এক চাৰি ভাগৰ এক, তাৰমানে ভগ্নাংশটোৰ হৰ বেলেগ বেলেগ, লব বেলেগ বেলেগ। যদি হৰ আৰু লব বেলেগ বেলেগ হয় তেতিয়াহ'লে তেনেধৰণৰ ভগ্নাংশ কি বুলি কয়, বিশদ্ধি ভগ্নাংশ বুলি কয়। এইখিনিতে আপোনালোকক এটা কথা স্পষ্ট কৰি দিওঁ যে হৰ বেলেগ বেলেগ হৈ যদি লবও একে হয় তেতিয়াও বিশদ্ধি ভগ্নাংশই হ'ব, যে লব বেলেগো হ'ব পাৰে একেও হ'ব পাৰে, কিন্তু সেইটোৰ ওপৰত বিশদ্ধি ভগ্নাংশটো নিৰ্ভৰ নকৰে। সদৃশ আৰু বিশদ্ধি ভগ্নাংশ বুলি ক'লে সম্পূৰ্ণ কথাটো ভগ্নাংশকেইটাৰ হৰৰ লগত নিৰ্ভৰ কৰে। যদিহে দুটা বা তিনিটা বা তাতকৈ বেছি ভগ্নাংশই হওক, একেলগে ভগ্নাংশ কেইটামান আছে, আৰু ভগ্নাংশকেইটাৰ যদিহে হৰ মানে আঁচডালৰ তলত থকা সংখ্যাটো, সেই হৰকেইটা যদি একে হয় তেতিয়াহ'লে সদৃশ ভগ্নাংশ, যদিহে বেলেগ বেলেগ হয় তেতিয়া বিশদ্ধি ভগ্নাংশ। এইটোৱে হ'ল সদৃশ আৰু বিশদ্ধি ভগ্নাংশৰ মূল কথা। এইখিনিতে আপোনালোকক ইয়াৰ পৰৱৰ্তী এটা দৰকাৰী কথালৈ আগবাঢ়ো, সেইটো হ'ল প্ৰকৃত ভগ্নাংশ আৰু অপ্ৰকৃত ভগ্নাংশ। এই হৰ আৰু লবৰ বৈশিষ্ট্যৰ ওপৰত নিৰ্ভৰ কৰি আমি প্ৰকৃত ভগ্নাংশ আৰু অপ্ৰকৃত ভগ্নাংশ আমি দুবিধ পাব পাৰোঁ। এতিয়া প্ৰশ্ন হ'ল যে প্ৰকৃত ভগ্নাংশ কাক বোলে, ইংৰাজীত কয় প্ৰপাৰ ফ্ৰেকশ্যন, আৰু অপ্ৰকৃত ভগ্নাংশটো কয় ইমপ্ৰপাৰ ফ্ৰেকশ্যন। এতিয়া প্ৰকৃত ভগ্নাংশ কাক বোলে, এই প্ৰশ্নটোৰ উত্তৰত আমি ক'ব লাগিব যে যিবোৰ ভগ্নাংশৰ লব হৰতকৈ সৰু সেইবোৰ ভগ্নাংশক প্ৰকৃত ভগ্নাংশ বোলে। মই পুনৰ কৈছোঁ যে যিবোৰ ভগ্নাংশৰ লব হৰতকৈ সৰু সেইবোৰ ভগ্নাংশক প্ৰকৃত ভগ্নাংশ বোলে। এতিয়া হৰতকৈ লব সৰু, তাৰমানে আপোনালোকক সৰলকৈ বুজাই দিছোঁ যে ভগ্নাংশ এটাৰ যি তলত এটা সংখ্যা থাকে, আঁচডালৰ ওপৰত এটা থাকে, যদি তলটোতকৈ ওপৰতো সৰু হয় তেতিয়াহ'লে সেইটোৱে হ'ব প্ৰকৃত ভগ্নাংশ। যেনে সোতৰ ভাগৰ তিনি, সোতৰ ভাগৰ ষোল্ল, সোতৰ ভাগৰ পোন্ধৰ, বা তিনি ভাগৰ দুই, চাৰি ভাগৰ এক, পাঁচ ভাগৰ চাৰি, এই তেনেধৰণৰ ভগ্নাংশ হ'ব, য'ত নেকি ভগ্নাংশৰ তলটো মানে হৰটো ডাঙৰ আৰু ওপৰত থকা লবটো সৰু, সেইটোৱে হ'ব কি ভগ্নাংশ, প্ৰকৃত ভগ্নাংশ। এতিয়া আপোনালোকে প্ৰকৃত ভগ্নাংশ কাক বোলে এই কথাটো যদি ভালকৈ বুজি পায় তেতিয়া অপ্ৰকৃত ভগ্নাংশ কাক বোলে সেইটো কথা জানিব পাৰিব। এতিয়া অপ্ৰকৃত ভগ্নাংশ কাক বোলে, তাৰ উত্তৰত আমি ক'ব লাগিব যিবোৰ ভগ্নাংশৰ লব হৰৰ সমান নাইবা হৰতকৈ ডাঙৰ সেইবোৰ ভগ্নাংশক অপ্ৰকৃত ভগ্নাংশ বোলে। এতিয়া আপোনালোকে বুজি পালে যে সংজ্ঞাটোৰ পৰা যে অপ্ৰকৃত ভগ্নাংশ কাক বোলে, যিবোৰ ভগ্নাংশৰ লব হৰৰ সমান, মানে লবটোৱে হৰটোৱে যদি সমান হয় তেতিয়া সেইটো কি হ'ব, অপ্ৰকৃত হ'ব, আৰু নাইবা হৰতকৈ লব ডাঙৰ সেইবোৰ ভগ্নাংশক অপ্ৰকৃত ভগ্নাংশ বোলে। তাৰমানে আপোনালোকে সংজ্ঞাটোৰ পৰা কি বুজিলে, যে তলত থকা যিটো সংখ্যা সেই সংখ্যাটোতকৈ যদি ওপৰতো ডাঙৰ হয় তেতিয়া অপ্ৰকৃত হ'ব, আৰু যদি দুইটা সমান হয় যেনে ছভাগৰ ছয়, পাঁচ ভাগৰ পাঁচ, তিনি ভাগৰ তিনি, সেইবিলাকো অপ্ৰকৃত ভগ্নাংশ হ'ব। গতিকে প্ৰকৃত আৰু অপ্ৰকৃত ভগ্নাংশ নিশ্চয় আপোনালোকে বুজি পালে। ইয়াৰ পৰৱৰ্তী ভিডিঅ'ত ভগ্নাংশৰ যোগ কেনেকৈ কৰে, বিয়োগ কেনেকৈ কৰে, ভগ্নাংশৰ বিভিন্ন ধৰণৰ বৈশিষ্ট্যবিলাকৰ কথা আপোনালোকক মই সৰলকৈ বুজাবলৈ চেষ্টা কৰিম। ভিডিঅ'টো কেনে পালে, আপোনালোকে ভিডিঅ'টো তলতে স্ক্ৰল কৰি যাব, তলৰ ফালে আপোনালোকে এটা কমেণ্ট কৰিব পৰা সুযোগ থাকে, কমেণ্ট বক্স আছে, আপোনালোকে মতামত জনাব আৰু কেনেধৰণৰ ভিডিঅ' আপোনালোকে বিচাৰে আপোনালোকে কমেণ্ট বক্সত জনাব পাৰিব। যদিহে চেনেলটো এতিয়া ছাবস্ক্রাইব কৰা নাই তেতিয়াহ'লে চেনেলটো ছাবস্ক্রাইব কৰিব, আৰু ভিডিঅ'টো তলতে থকা যি ৰেড বুটন আছে তাতে আপোনালোকে ক্লিক কৰি দিব, আৰু ছাবস্ক্রাইব কৰাৰ পিছত যিটো বেল আইকন ওলাব তাতে আপোনালোকে প্ৰেছ কৰি দিব। যদিহে ভিডিঅ'টো ভাল পাইছে তেতিয়াহ'লে লাইক এটা কৰিব, লগৰ বন্ধুসকলৰ মাজত শ্বেয়াৰ কৰিব, বিভিন্ন শিক্ষকৰ গ্ৰুপবিলাকৰ মাজত শ্বেয়াৰ কৰিব, আৰু এতিয়ালৈকে ভিডিঅ'টো চাই থকাৰ বাবে আপোনালোকক বহুত বহুত ধন্যবাদ। থেংক ইউ ফৰ ৱাচিং।